র‍্যাব ও তার ছয় কর্মকর্তার ওপর মানবাধিকার লঙ্ঘনের দায়ে মার্কিন নিষেধাজ্ঞা আরো। গুরুতর মানবাধিকার লঙ্ঘন মূলক কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের বিশেষ পুলিশ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এর ছয় জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর প্রকাশ করা হয়। এতে বলা হয়, শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসের এই দিনে মার্কিন অর্থ দপ্তরের ফরেন এসেটস কন্ট্রোল অফিস বিভিন্ন দেশে মোট 10টি প্রতিষ্ঠান ও 15 জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে যারা মানবাধিকার লঙ্ঘন এবং নিপীড়নের সাথে সংশ্লিষ্ট। পুলিশ প্রধান বেনজির ও র‍্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার অর্থ কি? গুরুতর মানবাধিকার লঙ্ঘন মূলক কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যেটি র‍্যাব নামে পরিচিত সেটি এবং এর ছয় জন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার ফলে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন না। এরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলেও বিবেচিত হবেন। আর র‍্যাব ও প্রতিষ্ঠান হিসেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছ থেকে যেসব সহযোগিতা পাচ্ছিল সেগুলো বাতিল হতে পারে। একই সঙ্গে নিষেধাজ্ঞাপ্রাপ্ত বেনজির আহমেদ ও র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ র‍্যাবের আরও চারজন বর্তমান ও সাবেক কর্মকর্তার বিদেশে সম্পদ থাকলে সেগুলো বাজেয়াপ্ত হতে পারে। শুক্রবার মার্কিন অর্থ দপ্তরের ফরেন এসেটস কন্ট্রোল অফিস বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মোট 10টি প্রতিষ্ঠান ও 15 জন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করছে যারা মানবাধিকার লঙ্ঘন এবং নিপীড়নের সাথে সংশ্লিষ্ট বলে নিষেধাজ্ঞায় উল্লেখ করা হয়েছে। তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা এখনো মার্কিন এই রিপোর্ট দেখেননি এবং দেখার পর তাদের প্রতিক্রিয়া জানাবে। কিন্তু হঠাৎ করে বাংলাদেশের পুলিশ ও র‍্যাবের প্রধান ছাড়াও বিভিন্ন সময়ে র‍্যাবের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ছয় কর্মকর্তার ওপর এমন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া কেমন হতে পারে তা নিয়ে নানা বিশ্লেষণ চলছে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের কারণ কি? ঢাকায় র‍্যাব সদর দপ্তরে 11টি উইং এর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে র‍্যাব এবং দেশজুড়ে প্রতিষ্ঠানটির 15টি ব্যাটালিয়ন আছে সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে। এর আগে গুম খুনের মতো ঘটনা ফাঁস হওয়ার পর তখনকার সেনা কর্মকর্তাকেও আটকের উদাহরণ আছে। রাজনীতির বিশ্লেষক ও যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজ যাবত র‍্যাবের বিরুদ্ধে এ ধরনের এমন অভিযোগের কথা যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে মানবাধিকার সংগঠনগুলো বলছিলেন। তার চেয়ে বড় কথা হলো, গত বছর অক্টোবর মাসে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর কাছে সিনেটের 8 জন সদস্য চিঠি দিয়ে র‍্যাবের বিরুদ্ধে কিছু সুস্পষ্ট অভিযোগ করেছিলেন। তারই ভিত্তিতে এমন ব্যবস্থা গ্রহণ করেছে বলে আমরা ধরে নিতে পারি। সাধারণত যুক্তরাষ্ট্রের অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয় এসব বিষয়ে একত্রে কাজ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বলা হচ্ছে অর্থ বা ট্রেজারি বিভাগের বক্তব্য থেকে। এই নিষেধাজ্ঞার ফল কেমন হবে? বাংলাদেশ পুলিশের অধীনে র‍্যাব নামে এলিট ফোর্সটি যাত্রা শুরু করেছিল 2004 সালে বিএনপি সরকারের সময়ে। শুরু থেকেই মানবাধিকার সংগঠনগুলো এর কাজের ধরন ও কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করে আসছে। কিন্তু এতদিন যুক্তরাষ্ট্র প্রশাসন গুম খুন নিয়ে নানা ধরনের বিবৃতি দিলেও সুনির্দিষ্টভাবে এই প্রথম কোনো ব্যবস্থা নিল। এ কারণে এর প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে নানা মহলে। বিশ্লেষক আলী রিয়াজ বলছেন, এর একটা হলো প্রশাসনিক, অর্থাৎ প্রতিষ্ঠান হিসেবে র‍্যাব যেসব সহায়তা পাচ্ছিল বা বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিল বা বিদেশ থেকে সহযোগিতা পাচ্ছিল, নিষেধাজ্ঞার কারণে সেগুলো বাতিল হতে পারে। তার মতে সেটাই স্বাভাবিক, কারণ যুক্তরাষ্ট্রের মিত্রেরা এই নিষেধাজ্ঞার পর তাদের আর সহযোগ করবে না। সাধারণত এ ধরনের ব্যবস্থার মাধ্যমে কিছু বার্তা দেওয়া হয়, সেটা হলো প্রতিষ্ঠান হিসেবে র‍্যাবের বিরুদ্ধে অভিযোগ ধর্তব্যের মধ্যে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সুনির্দিষ্টভাবে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থার কথা বলা হয়েছে, অর্থাৎ নিষেধাজ্ঞা। তাদের যদি সম্পদ থাকে যুক্তরাষ্ট্রে সেগুলো বাজেয়াপ্ত করতে পারে যুক্তরাষ্ট্র। বেনজির আহমেদ যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না, সুনির্দিষ্টভাবে যুক্তরাষ্ট্রের প্রবেশের ক্ষেত্রে তাকে অযোগ্য বলে বিবেচনা করা হবে বলেছিলেন মিস্টার রিয়াজ। তবে তিনি মনে করেন যে সবচেয়ে বড় বিষয় হলো কূটনৈতিক চাপ। নিষেধাজ্ঞার ফলে এখন বাংলাদেশ সরকারের উপর বড় ধরনের কূটনৈতিক চাপ তৈরি হলো। এখন কেন এমন? বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে গুম খুন সহ নানা অভিযোগ তুলে ধরছিল র‍্যাবের বিরুদ্ধে। কক্সবাজারে কাউন্সিলর একরাম হত্যাকাণ্ডের মতো ঘটনা ফাঁস হওয়ার পর তা নিয়ে আলোচনার ঝড় উঠেছিল আন্তর্জাতিক মহল। তারও আগে নারায়ণগঞ্জে 7 জনকে অপহরণের পর হত্যার ঘটনায় র‍্যাবের 16 জনের মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত।
যা এখনো উচ্চ আদালতে বিচারাধীন আছে। যদিও বাংলাদেশে জঙ্গি সংগঠন জেএমবির উত্থান যখন হয়েছিল তখন শাইখ আব্দুর রহমান এবং বাংলা ভাই নামে পরিচিত সিদ্দিকুল ইসলাম সহ মূল জঙ্গিদের গ্রেফতারের বিষয়কে র‍্যাবের সাফল্য হিসেবে দেখা হতো। কিন্তু র‍্যাব প্রতিষ্ঠার 17 বছরে বিভিন্ন সময় বিচার বহির্ভূত ও হত্যাকাণ্ড বা গুমের অনেক ঘটনা বাহিনীটিকে বিতর্কে ফেলেছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বলছে অন্তত 600 মামলা গুমের অভিযোগ আছে বাংলাদেশ পুলিশের এলিট ফোর্সের বিরুদ্ধে। শুক্রবার ট্রেজারি বিভাগের রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে মাদক বিরোধী অভিযানের সময় র‍্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ। আইনের শাসন, মানবাধিকার, মৌলিক স্বাধীনতা ও বাংলাদেশের জনগণের অর্থনৈতিক উন্নয়নকে হেয় করার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থকে হুমকির মুখে ফেলেছে। আলী রিয়াজ বলছেন যুক্তরাষ্ট্রের বর্তমান বাইডেন বারবার মানবাধিকার ও গণতন্ত্রের কথা বলছেন এবং এই মুহূর্তে ওয়াশিংটনে গণতন্ত্র নিয়ে ভার্চুয়াল সম্মেলন হচ্ছে, যেখানে একটা বিষয় মানবাধিকার। আবার যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের ওপর চাপ তৈরি হয়েছিল সেনেট থেকে, সেখানে 8 জন সদস্য চাপ দিয়েছিলেন, ফলে কংগ্রেসের পর থেকে চাপ ছিল ও আছে। আর দ্বিতীয় নতুন প্রশাসন শুরু থেকেই বলার চেষ্টা করেছিলেন যে মানবাধিকার, গণতন্ত্র ও কর্তৃত্ববাদের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে, তার সঙ্গে সঙ্গতি নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এটা শুধু বাংলাদেশ নয়, অনেক দেশ নিয়ে নেওয়া হচ্ছে। এখনকার কারণ সম্পর্কে মিস্টার রিয়াজ মনে করেন যে নতুন প্রশাসন আসলে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছেন যে তারা কার্যকর ব্যবস্থা নিয়েছেন। মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে যা বলল পররাষ্ট্র মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্র র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দেওয়া। আজ পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলারকে তলব করে ঢাকার অসন্তোষ প্রকাশ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিব মোমেনের কার্যালয়ে এলে বাংলাদেশের অসন্তোষ প্রকাশ করে জানান যে মার্কিন প্রশাসন বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে আরো বলা হয় পররাষ্ট্র সচিব আরো জানান যে আগে থেকে কোনো ধরনের ইঙ্গিত ছাড়াই যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে, অথচ সুনির্দিষ্ট নিষেধাজ্ঞাটি আরোপের জন্য দুপক্ষের মধ্যে নিয়মিত প্রাতিষ্ঠানিক আলাপ সহ সক্রিয় আলোচনার প্রয়োজন। তিনি বলেন যুক্তরাষ্ট্র সহ অনেক দেশের আইন প্রণয়ন সংস্থাগুলোর মধ্যে কিছু বিপদগামী ব্যক্তির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ পাওয়া যায়, কিন্তু তাই বলে কোনো আইন শৃঙ্খলা সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করা ঠিক নয়। এ সময় পররাষ্ট্র সচিব ক্ষোভ প্রকাশ করে বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এমন একটি সরকারি সংস্থাকে অবমূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে যেটি জঙ্গিবাদ, মাদক পাচার ও অন্যান্য জঘন্য ধরনের অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারিতে রয়েছে। এই অপরাধগুলোর বিরুদ্ধে অভিযানকে মার্কিন প্রশাসনও ধারাবাহিকভাবে প্রাধান্য দিয়ে আসছে।